আসসালামু আলাইকুম। কুয়েত ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আসলে অনেকেই খুবই সুখবর। তো সেটা হচ্ছে যে এতদিন কুয়েতের সাথে আপনার পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মিশর এসব দেশগুলো হাতে গোনা কয়েকটা দেশ, মানে দেশগুলোর সাথে কুয়েতের ফ্লাইট নিষিদ্ধ ছিল, বন্ধ ছিল, ঠিক আছে। তো এখন বর্তমানে আগামী রবিবার, মানে কয় তারিখ আছে যাই হোক, আগামী রবিবার থেকে আপনার ফ্লাইট এনাবেল, মানে ফ্লাইট ওপেন, আসতে পারবেন। তবে এখানে শর্ত আছে, যারা ভ্যাকসিন গ্রহণ করছেন তারাই আসতে পারবেন। তো ভ্যাকসিন গ্রহণ করার মাধ্যমে আরেকটা ইয়ে আছে, আপনারা যারা চীনা ভ্যাকসিন নিয়েছেন, ঠিক আছে, চাইনিজ যে ভ্যাকসিনগুলো নিয়েছেন, দুই ডোজ নিয়েছেন, তারপরও কুয়েতে অনুমোদিত যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে ওই ভ্যাকসিনগুলো থেকে আরও এক ডোজ দিতে হবে আপনাদের, ঠিক আছে। আর কোনো কুয়েতে অনুমোদিত ভ্যাকসিনগুলোর ভিতরে যেমন আছে ফাইজার, অক্সফোর্ড, জনসন অ্যান্ড মডার্না, এই এই চার পাঁচটা যে ভ্যাকসিনগুলো আছে এগুলো কুয়েতে অনুমোদিত, ঠিক আছে। তো আপনারা এই ভ্যাকসিনগুলো থেকে যে কোনো একটা ভ্যাকসিন সিলেক্ট করে, বা যে ভ্যাকসিনে হোক, যে কোনো চার পাঁচটা থেকে যে কোনো একটা ভ্যাকসিন আপনারা দিবেন। চাইনিজ ভ্যাকসিন দুইটা দেওয়ার পর, আর যদি আপনারা কেউ ফাইজার বা অক্সফোর্ড বা মডার্না বা জনসন এই চার পাঁচটার ভিতরে দুই ডোজ দেন, যে কোনো একটা দুই ডোজ দেন, তাহলে লাগবে না, ঠিক আছে। আর যদি চাইনিজ ভ্যাকসিন দেয়, সাধারণত আমাদের বাংলাদেশে সবাই চাইনিজ ভ্যাকসিনে পাইছে, তো চাইনিজ ভ্যাকসিন যারা দিছেন দুইটা ডোজ, তাদেরকে আরেকটা ডোজ দিতে হবে, মোট তিনটা। তো তিনটার ভিতরে দুইটা তো আপনার চাইনিজ, আরেকটা হচ্ছে যে কুইতে অনুমোদিত যে যে ভ্যাকসিনগুলো আপনার অনুমোদন হয়েছে ওইখান থেকে একটা ভ্যাকসিন আপনাকে নিতে হবে, তাহলে আপনি কুইতে আসতে পারবেন অবশ্যই। তো সবাই আইনগুলো মেনে চললে তাহলে অবশ্যই কুইতে প্রবেশ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইস।